নির্বাচন কমিশন বা আমাদের এই সিভিল অ্যাকশন ইলেকটোরাল অফিসারের অফিস থেকে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই যে জিরো পোল ভায়োলেন্স মিশন, শুরুটা ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে শাসক দল এরা যেমন গত 5টি বছর কিছুই মানতেন না, নির্বাচন কমিশনকেও তারা চ্যালেঞ্জ করছে এবং কিছু কিছু ঘটনা এরকম হচ্ছে। তো আমরা ওনাকে দিলাম, উনি বলেছেন হোয়াট এভার হ্যাপেন সামনে হবে না। তিনি এনশিওর করছেন ত্রিপুরা যে ভোটারদের কাছে যে নির্বাচন বিধি অনুযায়ী কমিশনের যে ঘোষণা অনুযায়ী এখানে যে অবাধ, মুক্ত এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য তারা সমস্ত কদম তারা উঠাবে। এবং কিছু কিছু অফিসার যারা এই সময়তে শাসক দলের প্রতি সাংঘাতিক নরম মনোভাব দেখাচ্ছে বা নিজের থেকেই নানাভাবে এদের সাথে যোগসাজ রাখছে, এদের কথা বলেছি আমরা সবার কাছে, নাম বলছি না, তিনি নোট করেছেন এবং তাদের বিরুদ্ধে তারা মানে তারা যে শুধরায় না শুধরালে অ্যাকশন নেবেন এই কথা বলেছেন, দেখা যাক।